প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই নিজ নিজ পরিবারে আছো, ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিও অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তেজা, আমি গত ক্লাসে করেছি ভেক্টর সম্পর্কে কিছু আলোচনা করেছি। সেখানে ছিল আমাদের দুইটা সূত্র দিয়েছিলাম, সেই দুইটা সূত্র ছিল কি, সমান্তর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, এবং আরও একটা ছিল, এটা হচ্ছে পরস্পর লম্ব। ঠিক আছে, আজকে যেটা দিচ্ছি আমি যে হচ্ছে সূত্র, যদি দুইটা ভেক্টর এ ও বি হয় বা এ ও বি দুইটি ভেক্টর হলে তাদের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ বলতে পারে অথবা অন্তঃস্থ কোণ বলতে পারে অথবা মধ্যস্থ কোণ বলতে পারে। ঠিক আছে, তাহলে কোণ হচ্ছে কোণকে আমরা সচরাচর থেটা দ্বারা প্রকাশ করি। তোমরা থেটা নাও অথবা থেটা ওয়ান নাও, যেই নাও না কেন, তাহলে সূত্র হচ্ছে কোজ ইনভার্স এ ডট বি বাই পরমাণ এ পরমাণ বি, অর্থাৎ এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। এখন প্রশ্ন হচ্ছে, এখানে অনেক সময় বলে দেওয়া থাকে এ ক্রস বি এর অন্তঃস্থ কোণ নির্ণয় করো। যখন এ ক্রস বি, এটা হচ্ছে ডট গুণফল, ওটা হচ্ছে ক্রসের গুণফল, ওটা আমরা তখন পরে আবার সূত্র দিয়ে করাবো। তখন বলবে থিটা হবে সাইন ইনভার্স এ ক্রস বি বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, ওটা হচ্ছে সাইনের ক্ষেত্রে, যখন ওটা আমাদের ক্রস দেওয়া থাকবে। তো ওটা আমরা পরে আসতেছি। তাহলে আরও একটা দেওয়া হয়েছে, আসতেছি এ ও বি দুটি ভেক্টর হলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, অভিক্ষেপও বলতে পারে অথবা লম্ব অভিক্ষেপও বলতে পারে। তাহলে সূত্র হচ্ছে এ ডট বি বাই এ ভেক্টরের মান, আর যদি বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ হয় তাহলে এ ডট বি বাই বি ভেক্টরের মান। যার কথা এখানে উল্লেখ করে এ ভেক্টরের উপর যদি বলা হচ্ছে তাহলে তার মান, বি ভেক্টর বলা হলে তার বি ভেক্টরের মান আমাদের। ঠিক আছে, এখন আমি এই নিয়মে তোমাদের একটা অঙ্ক দিয়েছি। হ্যাঁ, একটা শর্ত, এ নিচে একটা ভেক্টর, বি একটা ভেক্টর পেয়েছি, এই দুইটা ভেক্টরের আমাদের যদি মধ্যবর্তী কোণ বের করতে বলে, তাহলে আমি একটু দেখাই। যেহেতু এ ডট বি, প্রথমে আমাদের বের করতে হবে এ ডট বি, তাহলে এ এ ডট বি টু আই টু জে মাইনাস কে ডট টু আই প্লাস টেন জে প্লাস ইলেভেন কে। ঠিক আছে, তাহলে আমাদের ডট গুণফল, ডট গুণফলের ক্ষেত্রে আমাকে কাজ করতে হবে, ওইদিন ডট গুণফলের নিয়মটা শিখেছিলাম, আই এর সাথে আই, এর সাথে জে, কে এর সাথে কে, বাকিগুলো গুণ করলে আমাদের জিরো হয়ে যাবে। শুধু আই এর সাথে আই যদি ডট গুণফল করি তাহলে আমাদের হবে আই ডট আই ইকুয়াল টু ওয়ান, আর আই ডট জে ইকুয়াল টু জিরো, জে ডট কে ইকুয়াল টু জিরো, এগুলো আমি ওই দিনে বলে দিছি। তাহলে টু এর সাথে টু আমার গুণ করতে হবে, টু আর টু হচ্ছে ফোর, প্লাস 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 হবে টু, আর টেন হচ্ছে টোয়েন্টি, মাইনাসের প্লাসের মাইনাস, ইলেভেনের সাথে ওয়ান হচ্ছে ইলেভেন। যদি আমি এখন যোগ বিয়োগ করি তাহলে হচ্ছে এই থার্টিন। ঠিক আছে, এখন এ ডট বি এর মান পাইলাম আমি থার্টিন, এটা আপাতত আমি বের করে রাখে দিলাম। এবার এ ভেক্টরের মান বের করতে হবে, যখন মান বের করবো আমি রুট ওভার সহগগুলোর বর্গের সমষ্টির বর্গমূল, অর্থাৎ সহগ বলতে আই সহগ টু, টু এর পর স্কোয়ার প্লাস জে সহগ টু, টু এর পর স্কোয়ার প্লাস কে সহগ মাইনাস ওয়ান এই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর পর স্কোয়ার, এর পর স্কোয়ার মাইনাস ওয়ান এর পর স্কোয়ার, এখানে সূত্র হচ্ছে আমাদের প্লাস, কিন্তু মাইনাস চিহ্ন থাকলে মাইনাস দিয়ে অবশ্যই তারপর ব্র্যাকেট দিয়ে আবিষ্কার করতে হবে। টু আর টু আছে ফোর, টু আর টু ফোর, ফোর আর ফোর এইট, নাইন ইকুয়াল হচ্ছে থ্রি। এবার বি ভেক্টরের মান টু এর পর স্কোয়ার, টেন এর পর স্কোয়ার
11 এর পরিষ্কার আমরা যদি করি d এর পরিষ্কার 4 10 এর পরিষ্কার 100 11 এর পরিষ্কার 181 আমরা যদি সবগুলো এড করি তাহলে হচ্ছে কত 225 এই 225 কে যদি রুট করি পাবো আমরা 15 ঠিক আছে তাহলে প্রথম কাটা কত পাইলাম প্রথম কাটা কত হয় যে a ডট b তাই না তাহলে a ডট b এর মান আমাদের এখন লিখব অতএব মধ্যবর্তী কোণ লিখতে পারি মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল কোণ ইনভার্স a ডট b বাই a b কোণ ইনভার্স এটা পাইছিলাম মনে হয় 13 আর নিচে পাইছি আমি কত 3 ইনটু 15 দুইটা পাইলাম তাহলে এখন আমরা করব কোণ ইনভার্স 13 বাই 15 আর 3 গুণ অবস্থায় যেহেতু এটা ব্র্যাকেটে দিতে পারি এই তাহলে যদি কাটাকাটি যায় এটার সাথে এটা তাহলে আমরা করব আর যদি না যায় তাহলে আমাদের এই অ্যানসারটাই রেখে দিব ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা এই নিয়মের অঙ্ক পারব তারপর আরো একটা দিয়ে দিই এখানে টু আই মাইনাস জে প্লাস 2k এটা একটা ভেক্টর দেওয়া হয়েছে এই ভেক্টরটা অক্ষ ত্রয়ের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে যেহেতু আমাদের অক্ষ ত্রয়ের সাথে বলা হয়েছে সেহেতু আমাদের অক্ষ ত্রয় আমরা দেখি এদিকে একটা এদিকে একটা এদিকে একটা যেহেতু এটা ত্রিমাত্রিক এক্স অক্ষ বরাবর ভেক্টর হবে আই ওয়াই অক্ষ ভেক্টর বরাবর হবে জে জেড অক্ষ বরাবর ভেক্টর হচ্ছে আমাদের কে ঠিক আছে যখন আমরা এক্স অক্ষের সাথে করব তাহলে এক্স অক্ষ বরাবর যদি আমাদের কোণ উৎপন্ন করে ডাইরেক্ট লিখব টু আই মাইনাস জে টু কে এত ভেক্টরটি এক্স অক্ষের সাথে থেটা কোণ উৎপন্ন করলে তাহলে থেটা ইকুয়াল কোজ ইনভার্স এখন প্রশ্ন হচ্ছে এখানে এ ডট বি বলা হয়েছে আমাদের এখানে এ ডট বি নাই আছে এ ডট বি নাই বলে ভুল হবে এ ডট বি আমাদের আছে সেটা উজ্জ্বল কিভাবে এটা একটা ভেক্টর আর এর সাথে বরাবর ভেক্টরটা হচ্ছে আই তাহলে আমরা যদি ডাইরেক্ট লিখি এখানে টু আই মাইনাস জে প্লাস টু কে এটা একটা ভেক্টর এর মান মনে করো এটা আর বি এর মান মনে করো এই যে এক্স অক্ষ বরাবর আই ভাগ এ ভেক্টরের মান এ ভেক্টর যদি এটা ধরা হয় পি এর পর স্কয়ার মাইনাস ওয়ান এর পর স্কয়ার প্লাস আবার পি এর পরে স্কয়ার ঠিক আছে তাহলে আমাদের অন্তর্ভুক্ত কোণ বের হয়ে যাবে তাহলে কত হচ্ছে কোজ ইনভার্স আই এর সাথে আই গুণ তাহলে শুধু হচ্ছে টু যে এখানে আছে এখানে নাই তাহলে বাদ কে এখানে আছে ওইখানে নাই তাহলে বাদ বাই এখন এখানে গুণন বি ভেক্টরের বি ভেক্টরটা কই বি ভেক্টর তো মান ছিল বি ভেক্টর আমাদের ছিল 1 তাহলে রুট 1 এর পর স্কয়ার কারণ এখানে তো একটাই আছে আর তো অন্য কোনো কিছু নাই সেহেতু রুট 1 তাহলে এটার সাথে এটা হলো 2 আর এটা হচ্ছে আমাদের ট্রেন পরিষ্কার ওয়ান মাইনাস ওয়ান পরিষ্কার ট্রেন পরিষ্কার আর ওয়ান পরিষ্কার হচ্ছে এটা বা মনে করো ওয়ানে তাহলে হচ্ছে এই 3 ঠিক আছে তাহলে আমাদের কোজ ইনভার্স 2 বাই 3 এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সাথে উৎপন্ন দ্বিগুণ করে আমরা ডাইরেক্ট করে দিলাম আবার যদি ডাইরেক্ট না করি তাহলে আমাকে এটা এটা ধরতাম এ মনে করো এটা ধরতাম এ ভেক্টর আর এক্স অক্ষ যদি আমি এটা বি ধরতাম তাহলে আবার আই আগের মধ্যে হয়ে যাবে এবার ওয়াই অক্ষ বরাবর যখন ধরবো তাহলে ওয়াই অক্ষ বরাবর তখন আমাকে আরেকটা ধরতে
আবার যে লক্ষ্য করব তাহলে আমাকে আরেকটা ধরতে হবে, তাহলে আমি ডাইরেক্ট ওটা না করে আমি লিখে দিলাম যে এত বেতনটি এসএফের সাথে থিটা উৎপন্ন করলে থিটা সমান এত। এখন যদি যে ওয়াই অক্ষের সাথে যদি বলা হয় তাহলে এত ভেক্টরটি এবার এটা বাদ দিয়ে শুধু এখানে লাগাই দিব ওয়াই অক্ষের সাথে, এটা যেহেতু আগে ছিল থিটা এটা দিলাম আমি নাম থিটা ওয়ান, তাহলে এটার নাম হবে থিটা ওয়ান। ঠিক আছে, আমাদের সব কিছুই ঠিক থাকবে, শুধু এটা হয়ে যাবে এবার আয়ের সাথে হবে শুধু জে। বুঝা গেছে? তাহলে আমাদের এদিকে সব ঠিক থাকবে, এই ভেক্টর তো থাকবে, এটা যদি আমি ধরি তাহলে এদিকে নিচেও সব ঠিক থাকবে। এখন এই হল কত মাইনাস ওয়ান, তাহলে এখন আমরা যদি গুণ করি আয়ের সাথে এখানে আয় নাই বা জে সাথে জে, তাহলে এবার জের সাথে যে হচ্ছে আমাদের এখানে কত এই মাইনাস ওয়ান বাই এইদিকে যা আছে সব ঠিক থাকবে। ঠিক আছে, তারপরে এটা গেল এক্স অক্ষের সাথে, তারপরে গেল ওয়াই অক্ষের সাথে। এবার যদি আমি জেড অক্ষের সাথে বলা হয় তাহলে এত ভেক্টরটি এবার জেড এটা বাদ দিয়ে এবার লিখব জেড অক্ষের সাথে, তাহলে আগে ছিল এটা থিটা ওয়ান এটা দিয়ে দিলাম এবার নাম থিটা টু। আমরা অন্য নাম নিতে পারি, যে কোনো একটা নাম দিলেই হবে থিটা টু। তাহলে এবার হচ্ছে জেড অক্ষের সাথে তাহলে উৎপন্ন কোণ হচ্ছে আমাদের এই যে কে, তাহলে কে সাথে এবার কে গুণ হবে টু এর সাথে টু, এই যে টু, বাকি সবই ঠিক থাকলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা। এখন যে কোনো ভেক্টরের আমাদের অন্তর্ভুক্ত কোণ যদি বের করতে বলে তাহলে আমরা এই নিয়মে বের করব। এখন আরও একটা দিয়ে দিয়েছি এখানে, এ ও বি দিকে ভেক্টর হলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, তাহলে এই নিয়মের একটা দেখা দিই। এখন এ একটা ভেক্টর হচ্ছে আই টু জে টু কে, বি একটা ভেক্টর, বি একটা ভেক্টর টু আই মাইনাস থ্রি জে প্লাস সিক্স কে, এটা একটা ভেক্টর। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমাদের এ ভেক্টরের উপর যদি বি ভেক্টরের অভিক্ষেপ বের করি তাহলে এ ডট বি বাই আমাদের পরম এ ভেক্টরের মান, তাহলে আমরা আগে এ ডট বি বের করে দেখি, তাহলে তাতে এ ডট বি ইকুয়াল আই টু জে প্লাস টু কে ডট টু আই থ্রি জে সিক্স কে। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি, এখানে ওয়ান আছে এখানে টু, তাহলে ওয়ানের সাথে টু গুণ করলে হচ্ছে টু প্লাস আয় মাইনাস আয় মাইনাস টু এর সাথে থ্রি সিক্স প্লাস টু এর সাথে সিক্স, তাহলে যোগ যোগ করে হচ্ছে আমাদের এইট। ঠিক আছে, তাহলে যোগ যোগ করে আমরা এইট পাইলাম। এখন আমরা যেহেতু এ ভেক্টর বের করছি তাহলে এ ভেক্টর বের করব, এবার এ ভেক্টরের মান বের করি, তাহলে রুট ওয়ান স্কয়ার টু এর পরিষ্কার আবার টু এর পরিষ্কার পাচ্ছি আমরা একবারে থ্রি, তাহলে এখন লিখব অতএব এ ভেক্টরের এও অতএব এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। ঠিক আছে, তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ আমি লিখে দিলাম, তাহলে সূত্রটা হচ্ছে আমাদের এ ডট বি বাই এ ভেক্টরের মান, তাহলে এ ডট বি এর মান পাইছি আমি এ আর এ ভেক্টরের মান পাইলাম আমি থ্রি, এইটা হচ্ছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। এখন যদি আমার বি ভেক্টরের উপর এ ভেক্টর ওটা বলা হয়তো বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, তাহলে আমাকে ভেক্টর বিটা বের করতে হইতো, আমি এখান থেকে যদি ভেক্টর বিটা বের করে দিই, এখন আমার তো এটা আছে। ঠিক আছে, আমার যদি এবার
बी वेक्टर बेर करी तार होच्छे 12 पर स्क्वायर माइनस 3 पर स्क्वायर 6 पर स्क्वायर कत होच्छे 12 पर स्क्वायर होच्छे 4 3 पर स्क्वायर होच्छे 9 আর 6 এর পরিষ্কার হচ্ছে 36 তাহলে হচ্ছে আমার 49 এটা হচ্ছে 87 আচ্ছা তখন আমরা লিখব উল্টায় এটা কথা যে অতএব বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ তখন এটা সবকিছু থাকবে তখন এটা হয়ে যাবে শুধু আমাদের বি তখন বি এর মানটা উপরে তো ঠিক আছে শুধু হবে এই ঠিক আছে তাহলে দেখো কি একবারে সোজা এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ অথবা বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ এভাবে তোমাদের বলতে পারে তাহলে এই অনুরূপে আশা করি তোমরা পারবা আমি দুই একটা তোমাদের উদাহরণ দিয়ে দিচ্ছি তোমরা বাসায় করবা ঠিক আছে যেমন এখানে ए एक टा वेक्टर दे दिलाम i प्लस 2j माइनस 3k एक एक टा वेक्टर दे दिलाम b एक टा वेक्टर दे दिलाम 3i j प्लस 2k দুইটা ভেক্টর হলে ঠিক আছে হলে 2a প্লাস b এবং a প্লাস 2b এর মধ্যবর্তী কোণ নির্ণয় এই কর ঠিক আছে এত এবং এত দুইটা ভেক্টর হলে 2a প্লাস b এবং a প্লাস 2b ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো ঠিক আছে এটা একটা তোমাদের দিয়ে দিলাম এখন যদি বলা হয় এই ভেক্টরটা দিয়ে যদি বলা হয় যে a ও b দুটি ভেক্টর হলে ए ओ बी दुटी वेक्टर होले ए ए वेक्टर ए ऊपर बी वेक्टर ए अभिक्षेप निर्णय करो আবার বি ভেক্টরের উপর এ বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো একটা দিয়ে আমি তিনটা সূত্র দিয়ে দিলাম ঠিক আছে তাহলে তোমরা এই অনুরূপের অঙ্কগুলো করবা এটা করবা আশা করি পারবা তো ঠিক আছে আজকের ক্লাসে তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ধূমপান থেকে নিজেকে মুক্ত রেখো সবাইকে ধন্যবাদ